সোমবার গভীর রাত থেকেই খানাকুলে বন্যাগ্রস্ত এলাকায় বন্যায় আটকে পড়া দুর্গত মানুষদের উদ্ধারে নেমেছেন রাজ্য সরকারের তরফে মোতায়েন করা হেলিকপ্টার। যেসব মানুষেরা বন্যার জন্য আটকে রয়েছেন তাদের নিয়ে আসা হচ্ছে রাজ্য সরকারের তরফে মোতায়েন করা হেলিকপ্টারে করে। তাদেরকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে আরামবাগে এবং প্রয়োজনে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ হাসপাতালে। এই মুহূর্তে আরামবাগ হেলিপ্যাডে উপস্থিত আছেন আরামবাগ আইসি, আরামবাগ এসডিপিও, তাছাড়াও অন্যান্য আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, খানাকুল 2 নম্বর ব্লকের ধাননগরী এলাকায় নদীবাঁধ ভেঙে যাওয়ায় আটকে পড়েছিলেন অনেক মানুষ। তাদের মধ্যে জানা যায় 26 জন ছিলেন এবং এও জানা যায় 1 জন ছিলেন শিশু এবং 1 জন বৃদ্ধা। তাছাড়াও তারা জানিয়েছেন একদিন ধরে তারা আটকে ছিলেন, এনডিআরএফের টিম পৌঁছেও প্রতিকূলতার কারণে তাদের উদ্ধার করতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা যায়। যথারীতি আজ সোমবার তাদের সকাল থেকে উদ্ধার কাজে নেমে পড়েন রাজ্য সরকারের তরফে মোতায়েন করা হেলিকপ্টার। এখনও পর্যন্ত 26 জনের মধ্যে 11 জনকে উদ্ধার করে আনা হয়েছে সেখান থেকে এবং 15 জনকে আনার ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমাদের মাননীয় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল থেকেই রেস্কিউ অপারেশনের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল। প্রশাসনিক মানুষরা সব রাজ্য সরকারের তরফ থেকে এবং জেলা প্রশাসনের সকলে ছিল। আমি মনোজ, মানস, মেহবুব, রাজেশ, রাঙ্গা, শীতল, সত্যদাস সহ সকলে এই গ্রামে, এই ঠাকুরানী চকে আছি। সকাল থেকেই, প্রায় 5:30 থেকেই অপারেশন শুরু করে যাওয়ার হেলিকপ্টার, এবং ইতিমধ্যে কয়েকজনকে এখান থেকে লিফ্ট করে আরামবাগ হেলিপ্যাডে নামানো হয়েছে। তাদের আবশ্যক চিকিৎসা ইত্যাদি এইগুলো করা হচ্ছে এবং তাদের আমাদের জেলার প্রশাসনের তরফ থেকে জেলার আধিকারিকরা আছেন, আমাদের দায়িত্বশীল সহকর্মীরাও আছেন। নেত্রীর নির্দেশে এই যে প্রায় 35টি পরিবার যারা ছিলেন, জলবন্দী হয়েছিলেন, তাদেরকে হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর্মির তরফ থেকেও প্রস্তুতি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দাদা, এখন পর্যন্ত কি সবাইকে উদ্ধার করা গেছে? এখন পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদেরও কন্টিনিউয়াস অপারেশন চলছে। এটা এবার বোধহয় তৃতীয়বার হেলিকপ্টার আবার। কতদিন রয়েছে এখনো আনুমানিক আপনাদের? আমরা যেটা জানি, আমাদের সঙ্গে গতকালকেও যা কথা হয়েছে তাদের, যে প্রায় 35টি পরিবার এখানে ইতিমধ্যে আমাদের কাছে যে ইনফরমেশন তাতে আছে, বিভিন্ন পরিবারের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে তাদের, এবং এ বাদ দিয়েও আমাদের নেত্রীর নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ফুড মেটেরিয়ালস রিলিফ, তারপোলিন রিলিফ ইত্যাদি, ওয়াটার রিলিফ, এইগুলো সবই পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি যেইটুকু আছে কোথাও কোথাও, তারপরেও এখন যদি যেগুলো রিকোয়ারমেন্ট আসছে সেগুলো সরকারের তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। দলেরও সমস্ত আমার সহকর্মীরা উপস্থিত আছেন, যেখানে যা প্রয়োজন আমরা শুনছি সে অনুযায়ী ব্যবস্থা করছি। মানে ধান রূপনারায়ণ নদীর তীরে বাঁধ ভেঙে গিয়েছিল আর আমরা সেদিন আটকে পড়েছিলাম এবং আমাদের মানে গোটা পাড়ার লোক মোট 26 জন, তার মধ্যে 1 জন মানে 9 মাসের শিশু এবং 101 বছরের বৃদ্ধ আটকে আমরা আটকে পড়েছিলাম এবং একটা বাড়িতেই ছিলাম। বাড়ি সব ভেঙে গিয়েছে আর প্রশাসনের সহায়তায় আজ আমরা এখানে এসে পৌঁছেছি। এখন আমাদের কতক্ষণ আটকে ছিল? একদিন আটকে ছিলাম, মানে 31 তারিখ রাত 11টার সময় আরে হয়েছিল হানা, সেদিন কোনো বাড়িতে আটকেছিলাম। তারপরের দিন সকালে এনডিআরএফের টিম পৌঁছেছিল কিন্তু প্রতিকূলতার জন্য আমাদেরকে উদ্ধার করতে পারেনি, তাই আজকে আমরা এখানে এসেছি। কোন জায়গায়? এটা হচ্ছে ধাননগরী গ্রাম, খানাকুল 2 নম্বর ব্লকে। পাকার বাড়িতে ছিল তো? কতলা বাড়ি ছিল? ওটা দোতলা বাড়ি ছিল। একতলা পর্যন্ত কি জলে ডুবেছিল? হ্যাঁ, জল উঠে গিয়েছিল। মানে আমরা মেন মানে একটা মানে পাড়াতে ছিলাম, পাড়ার দু সাইড দিয়ে মানে জল ঝাড়ছিল। খাবার দাবার ছিল তোমাদের সঙ্গে? খাবার দাবার ছিল কিন্তু মানে বেশি দিনের ছিল না, মানে যেটা থাকে আর কি, যেমন সব বাড়িতেই সেরকম। গতকাল রাত্রি পর্যন্ত তোমরা খাবার পেয়েছিলে?
হ্যাঁ হ্যাঁ খাবার ছিল। মানে খাবার কি কেউ পৌঁছে দিয়েছিল না তোমাদের স্টকে ছিল? আমাদের স্টকে ছিল। তোমাদের স্টকে ছিল। আজ কটা থেকে উদ্ধার শুরু হয়েছিল? আজ সকাল থেকে ভোর 4টা থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল, ভোর 4টা সাড়ে 4টা থেকে, যে এরকম আমাদের টিম যাচ্ছে। তো প্রশাসনের তরফ থেকেও ফোন করা হয়েছিল, বিডিওর তরফ থেকেও সকলেই ফোন করে ফোন আমাদেরকে খবর দেওয়া হয়েছিল যে 4টার সময় আরে উদ্ধার কাজ শুরু হবে। আমার নাম সুজনা সামন্ত। তাদের এখন পর্যন্ত কতজন উদ্ধার করে নিয়ে আসা? এখন পর্যন্ত 11 জন এসেছে, এখনো 15 জন সেখানে আটকে আছে। 11 জনের মধ্যে বাচ্চা কতজন আছে? 11 জনের মধ্যে বাচ্চা আর মহিলাটাই আগে সবার প্রথম আনা হয়েছে। বাচ্চা আছে, এর মধ্যে 4 জন বাচ্চা আছে, তার মধ্যে একজন যে বলেছিলাম 9 মাসের শিশু আছে, আর বাকি মহিলা আছে 3 জন।